আসসালামু আলাইকুম, আপনার গাড়ি অথবা আপনার বন্ধু বান্ধবের আত্মীয় স্বজনের যে কোনো একটা গাড়ি যে কোনো কারণে থানা পুলিশ নিয়ে গেছে, মামলা হয়ে গেছে, হয় মার্ডার মামলা, নয়তো অ্যাক্সিডেন্ট মামলা, নয়তো মাদকের মামলা, যে কোনো মামলার কারণে থানায় পুলিশ এই গাড়িটা নিয়ে গেছে। এখন এই গাড়িটা আপনি কিভাবে সারিয়ে আনবেন থানা থেকে, এই বিষয় নিয়ে একটু ধারণা দেবো। অনেকেই জানেন, যারা জানেন না তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। এই না জানা মানুষগুলোর জন্য ভিডিওটা আপনি শেয়ার করে দিলে আপনার শেয়ার মাধ্যমে আপনার ফেসবুকে যারা ফ্রেন্ড আছে তারাও কিন্তু জেনে যাবে, তাহলে কিন্তু পুলিশ সম্পর্কে একটা নেতিবাচক ধারণা আর থাকবে না। কেননা যার গাড়ি, অনেকের গ্রামের মানুষ দেখবেন যে গাড়ি কেনে, অনেক কষ্ট করে একটা গাড়ি কেনে, এই গাড়িটা দুর্ঘটনায় পড়ে গেছে অথবা মাদক সহ ধরা পড়ে গেছে ড্রাইভারের কারণে, এই গাড়িটা থানায় নিয়ে আসছে, উনি তো জানেন না। না জানার কারণে কি করেন, পুলিশ যখন, যিনি আয়ু থাকেন এটার, উনি যখন বলেন এটা করবেন, এটা করবেন, এটা করবেন, এইভাবে কাজ করেন, আপনার কাজ হয়ে যাবে, তখন উনি বলে এর বাপরে এটা তো সময়ের ব্যাপার, এত দূরে দূরে কে করবে, পুলিশ মনে অন্য অন্য কারণে এই কথা বলছে, তখন কি করেন, খারাপ মন্দ করেন, ওই দোকানের পাশে, থানার পাশে একটা দোকান আছে, ওখানে চা খাবেন, আরো মানুষজন থাকে তার সামনে এই ধরনের আলোচনা করবেন, নেতিবাচক ধারণা পোষণ করেন। আবার অনেক সময় কি, ওই যে গরিব মানুষ আইন কানুন জানে না, উনি কি করে পাশের বাড়ির এক মাতবরের কাছে বলেন যে ভাই নেতৃত্ব পর্যায়ে যারা লোক থাকে দু একজনের কাছে এরকম যা বলেন, তখন ওই নেতা আবার এই আয়ুকে ফোন করেন, ভাই গরিব মানুষ দেখেন গাড়িটা দেওয়া যায় কিনা, উনিও জানেন না, উনি যদি জানতেন তাহলে কিন্তু ফোনটা উনি করতেন না। অতএব এই ভিডিওটা সবার জন্য উপকার, কিভাবে করবেন আমি জানিয়ে দিই। প্রথমত যদি মামলার কারণে আটকে থাকে, সেই মামলাটা কোন মামলা, এই মামলাটা একটা কপি আপনি থানার যে মুন্সি থাকেন, থানার যে দায়িত্বে মুন্সি থাকেন তার কাছ থেকে একটা কপি উঠিয়ে নেবেন, নকল যেটাকে বলেন আপনারা, এই নকল একটা উঠিয়ে নেবেন। এই নকলের একটা কপি আপনার গাড়ির যে কাগজ, আপনার গাড়ির যে আপনি মালিক, কি কারণে মালিক, মালিক প্রমাণ করাতে গেলে যে কাগজগুলো লাগে, যদি ডেট ফেলে থাকে তাও সমস্যা নাই, যা কাগজপত্র আছে এই কাগজপত্র, আপনার একটা এনআইডি কার্ড, যদি ছবি থাকে ছবি দিবেন দুই কপি, আর হলো মামলার কপি, অথবা জিডি বলে যদি থানায় গাড়িটা আটক থাকে জিডির একটা কপি, এই যে সব কাগজগুলো একখানে করে আপনি কোথায় যাবেন, আপনার থানাটা যে জেলার মধ্যে পড়ছে ওই জেলা ম্যাজিস্ট্রেটের কাছে যাবেন। আপনি হয়তো বলবেন যে আমি তো চিনি না, আপনি একজন আইনজীবী নিয়োগ করবেন, যে কোনো আইনজীবীর সাথে যোগাযোগ করবেন, ওনাকে কাগজপত্র দেবেন, উনি সব করে দেবেন, আইনজীবী মহোদয় যিনি থাকবেন উনি কি করবেন, সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট বরাবর একটা আবেদন করবেন গাড়িটা আপনার জিম্মায় দেওয়ার জন্য, তখন কোর্ট বিবেচনা করবে, ম্যাজিস্ট্রেট বিবেচনা করবেন, বিবেচনা করে সংশ্লিষ্ট মামলার যিনি আয়ু থাকেন তাকে একটা আদেশ দিবেন, কি আদেশ দিবেন, ওইখানে লেখা থাকবে এত নম্বর গাড়ি, ইঞ্জিন নম্বর হতে চেসি নম্বরতে এই মালিক দাবি করেছেন, আসলে ইনি প্রকৃত মালিক কিনা এটা আপনি যাচাই করেন, তখন মামলার যিনি আয়ু থাকবেন উনি সংশ্লিষ্ট যে বিআরটি থেকে আপনার কাগজটা করে সেই বিআরটিতে একটা চিঠি দেবেন, চিঠি দিয়ে জানতে চাবেন যে এই মালিক দাবি করছে এই গাড়ির মালিক উনি ঠিক আছেন কিনা, তখন বিআরটি কর্তৃপক্ষ যাচাই করে আবার একটা প্রতিবেদন সংশ্লিষ্ট আয়ু বরাবর যে মামলা যিনি আয়ু থাকবেন তার কাছে পাঠাবেন, আয়ু তখন এই কাগজটা দেখে এই কাগজসহ আর একটা প্রতিবেদন সংশ্লিষ্ট ওই যিনি যে ম্যাজিস্ট্রেট আদেশ দিয়েছেন সেই ম্যাজিস্ট্রেট বরাবর আবার একটা প্রতিবেদন দেবেন, হ্যাঁ আমি যাচাই করেছি, যাচাই করে দেখেছি আসলে গাড়িটার প্রকৃত মালিক উনি, তখন আদালত কি করবেন, আদালত আর একটা চিঠি দেবে, আর একটা চিঠি দেবে যে প্রকৃত মালিককে গাড়িটা দেওয়ার জন্য উনি একটা আদেশ দেবেন, তারপরে গাড়িটা দিবেন। কিন্তু দেওয়ার পরে আর একটা কাজ আছে, কিভাবে দিবেন, তখন ওই যে আয়ু যিনি থাকবেন, যিনি তদন্তকারী কর্মকর্তা থাকবেন, উনি একটা মুচলেখা নিয়ে ওনার কাছে গাড়িটা দিবেন, কিন্তু মুচলেখায় লিখে নেবেন যে গাড়িটা তদন্ত কার্যে সহায়তার জন্য তদন্ত কাজ যদি আবার লাগে আবার আপনাকে দিতে হাজির করতে হবে, এই শর্তে আপনাকে গাড়িটা আপনার জিম্মায় দিতে পারে, তখন আপনি গাড়িটা নিয়ে নেবেন। এটা হচ্ছে প্রসেস, আমরা জানি না, অনেকে না জানার কারণে হয় কি, সবাই যে জানে তা না, গ্রামের কিছু প্রান্তিক মানুষ দেখবেন অনেক কষ্ট করে একটা গাড়ি কেনে কিন্তু আইন কানুন নিয়ম কানুন জানে না কিভাবে করতে হয়, তখন ওই যে ওই ওই বললাম এরকম পড়ে। সে কারণে আমার মনে হয় এই ভিডিওটা সবারই জানা উচিত, এই জানার সাথে সবাই যার যার অবস্থা থেকে যদি শেয়ার করে দেয় সবাই জানাজানি হয়ে যাবে, আর সবাই যখন জানাজানি হয়ে যাবে তখন মনে করেন আপনার একটা আত্মীয়র গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, আত্মীয় জানে না, এই আত্মীয়কে কিন্তু আপনিও পরামর্শ দিতে পারবেন যেটা কিন্তু এইভাবে এভাবে করতে হয়, তখন কিন্তু উনি আর পুলিশ সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করবে না, পুলিশ সম্পর্কে খারাপ ধারণা থাকবে না তার, এটা হলো প্রসেস। এই প্রসেস জন্য কাজ করবেন, দেখবেন যে আপনার কাজটা সহজ হবে, একদিনে দুই দিনে যে হবে তা না, এই যে প্রসেসটা বললাম তিনটা ধাপ আছে, এইগুলো ধাপগুলো শেষ করতে আপনার মিনিমাম 15 দিনও লাগতে পারে, 10 দিনও লাগতে পারে, 1 মাসও লাগতে পারে, 2 মাসও লাগতে পারে, এটা প্রসেস অনুযায়ী। আপনার কাগজ যদি আপনি সংগ্রহ করতে না পারেন
দেখা যাচ্ছে আপনার কাগজ যোগাযোগ করতে পারতেছে না, কাগজগুলো আপনার আপডেট নাই কোথাও, এটা এই কাগজ এখানে আছে, এনআইডি কার্ড নাই, বিভিন্ন ঝামেলার কারণে দেখা যাচ্ছে আপনি টাইম কিল করে ফেলছেন, এখানে আপনার 2 মাসও লাগতে পারে। যদি আপনি চালাক সুন্দর হন, কাগজগুলো যদি কাগজগুলো লাগে, কাগজগুলো আগে থেকে রেডি করা থাকে, আপনার খুব কম সময় লাগবে। দেখবেন 7 থেকে 10 দিনের মধ্যে আপনি গাড়ি আপনার জিম্মায় আপনি নিতে পারবেন। এটা হলো নিয়ম, যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে পথ চলবেন। আসসালামু আলাইকুম।